গল্পে তো এখন আমার জন্য খুশিরই সময়, কারণ আমি প্রেগনেন্ট, সেটা দর্শকরাও জানেন। তো আমি তো ভালোই আছি, কিন্তু আমার পিছনের স্টোরিগুলো ভালো নয় আর কি। আমরা যেটা দেখেছি কালকের এই এপিসোডে বোধ হয় গেছে সুন্দরী চেয়ার, নতুন তোমার চেয়ারটাই সুন্দরী এসে বসছে, সেই নিয়ে কি বলবে, মানে কতটা উদারতা দেখাতে পারলে বা উদার মনের মানুষ। এটা উদারতা ঠিক নয়, কারণ আমি সুন্দরীকে ভালোবাসি। লাবণ্য যেটা করে মন থেকেই করে, লাবণ্যর মধ্যে কোনো কি বলবো মানে মেকিনেস নেই, বা লাবণ্য কোনো কিছু ফোর্সফুলি করে না। ও কিন্তু এমন একটা মেয়ে যেটা ও নিজে ভাবে সেটাই করে, ও কারোর কথায়, সেটা ওর বর হোক বা মা হোক, মামনিকে অবশ্যই ভালোবাসে, এবং কিছু বললে সেটা খারাপ ভাবার আগে আগে বোঝার চেষ্টা করে কেন মানুষটা বলছে আর কি। মানে লাবণ্য ইজ আ ভেরি লজিক্যাল পার্সন, সে পরিস্থিতি অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী সবটা বুঝে তারপরে ভাবে। শেষ পর্যন্ত লাবণ্য কি জানতে পারছে যে সুন্দরী তারই একজন, মানে যেটা আমরা বলে থাকি, এটা তো শেষ অবধি যেতে হবে, এখন মাঝপথে আমি জানি না। আজকে কি শুট চলছে মোটামুটি? আজকে আমার মানে লাবণ্যর বাড়ির সিনই চলছে এখন, মামনিকে হাঁটা প্র্যাকটিস করানো, টুকটাক আরও স্টোরি, সেগুলো পুরোটা বলছি না। কতটা কাছের হলে যে একজন বাইরে থেকে এসেছে, যতই স্নেহ করি না কেন, সে জানতে পারছে যে তোমার মা কথা বলছে, অথচ মেয়ে বা আরও অন্যান্য কেউ জানতে পারছে না সেটা? কারণ মামনি জানে যে আমাকে বললে আমি আসলে কি হয়, কিছু সময় ধরো তোমার কাছের, তুমি আমাকেও ভালোবাসো, আবার তোমার আরেকজন কাছের মানুষ আছে তাকেও ভালোবাসো, এবার আমি হুট করে যদি তোমাকে তার ব্যাপারে খারাপ কিছু বলি, তুমি তো বিশ্বাস করতে চাইবে না, এটা তো স্বাভাবিক। আবার তোমার মনে হবে তাহলে এও তো আমার কাছের মানুষ, এই কথাটা কেন বলছে। আমার এমনি শারীরিক পরিস্থিতি ভালো নয়, যার জন্য আমার কনসিভ করতে ডক্টর বলেছিল প্রবলেম হবে, নানান কথা ভেবে মামনি আমাকে জানায়নি এই কারণে, কারণ মামনি একেবারে বিষয়টা জেনে প্রমাণ হাতে নিয়ে আমাকে জানাতে চায়, কারণ মামনিও তো শিওর নয়, পাছে অকারণ আমাকে কষ্ট দিয়ে ফেলে, সেই কারণে মামনি এখনও কিছু বলছে না, বা সুন্দরীর উপর সেই ভরসাটা আছে বলে সুন্দরীকে হেল্পার হিসেবে রেখেছে। তোমাদের ধারাবাহিকের 300 পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই, কী প্ল্যান রয়েছে তোমার? জানি না, আমি নিজেও জানি না। আমি কতটা এক্সাইটেড যে একটাই ধারা, অবশ্যই আমরা সবাই খুব এক্সাইটেড, তো কী প্ল্যান হবে সেটা ঠিক এখনও জানি না। 300 পর্ব মুখের কথা নয় কিন্তু, সত্যি তাই। এবং সুন্দরীর গল্পটাও একটা অন্যরকম গল্প, আমরাও চাই এটা আরও অনেকদিন চলুক। ধীরে ধীরে একটা বেশ ধামাকাদার পর্বতে এসে পৌঁছেছে এখন, মানে সুন্দরী যেটা দেখতে চেয়েছিল বা দেখাতে চেয়েছিল সেরকম জায়গায় এসে পৌঁছেছে। আরও অনেক কিছু ঘটবে, এখনও অনেক কিছু বাকি আছে, সেগুলো হবে পরপর। 300 পর্ব উপলক্ষে দর্শকদের কী বলবে? আমি বলবো আপনারা আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, সুন্দরী দেখুন রোজ সন্ধে 8টায়, কারণ আমি আসলে সোনারোদের গানও করি, ওটাও টাইম চেঞ্জ হয়েছে, ওই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। 8টার সময় সুন্দরী দেখুন রোজ সান বাংলায়, আর আমাদের পাশে থাকুন, যাতে আমরা এরকম আরও অনেক 300 এপিসোড, 600 এপিসোড, 900 এপিসোড এরকম সেলিব্রেট করে যেতে পারি। থ্যাংক ইউ।